আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো রেডি মিক্স কাবাব মশলা দিয়ে কিভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের ভিতরে কাবাবটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এই কাবাবটা তৈরি করার জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না কারণ আজকে আমি স্বামী কাবাবটা তৈরি করবো রেডি মিক্স কাবাব মশলা দিয়ে আর এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সলিড গরুর মাংস হাফ কেজি চর্বি ছাড়া মাংসটা নিতে হবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে রাঁধুনি রেডি মিক্স কাবাব মশলা কাবাবটা তৈরি করার জন্য আর এই প্যাকেটের ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো হলো গোলমরিচ মরিচ দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী জিরা শাহী সুতরাং আপনাকে এখানে বাড়তে কোনো মশলাই ব্যবহার করতে হবে না এই কাবাবটা তৈরি করার জন্য আর এই কাবাবটাকে তৈরি করার জন্য আমি কিন্তু এখানে বাড়তে কোনো উপকরণ অ্যাড করছি না এখানে যেভাবে লেখা আছে কতটুকু পরিমাণে কি দিতে হবে ঠিক সেরকম করেই আমি দেওয়ার চেষ্টা করব তবে আমার স্বাদ অনুযায়ী আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই প্যাকেটের ভিতরে যতটুকু মশলা আছে এই কাবাবটুকু বানানো ছাড়াও কিন্তু আপনারা পরবর্তীতে আরও যে কোনো ধরনের কাবাব তৈরি করে নিতে পারবেন আর দেড় টেবিল চামচ আমি এখানে কাবাবের মশলা দিয়ে দিয়েছি কেউ যদি মশলাটা মাংসের ভিতরে একটু বেশি চান সেক্ষেত্রে কিন্তু দুই টেবিল চামিচ অ্যাড করে দিতে পারেন দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আর যেহেতু আমি মাংসটাকে আগে কিমা করে নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আপনারা মাংসটাকে ছোটো টুকরা করে কেটে তারপরে কিন্তু এখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ আর কোয়াটার কাপ দিয়ে দিয়েছি এখানে রান্নার তেল কোয়াটার কাপ হচ্ছে এক কাপ তেলের চার ভাগের এক ভাগ মানে আপনি এক কাপ তেলকে চারটা ভাগ করলে যে কোয়াটার কাপটা হবে সেই পরিমাণে তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি আর আজকে আমি কাবাবটা তৈরি করব মুসুরের ডাল দিয়ে প্যাকেটের গায়ে কিন্তু লিখা আছে ছোলার ডাল দিয়ে কাবাবটা তৈরি করার জন্য একশো গ্রাম ছোলার ডালের কথা লেখা আছে এক কাপ পরিমাণ আপনারা ছোলার ডাল দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ছোলার ডালটা থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মসুরি ডাল দিয়ে আমার মতো করে কাবাবটা তৈরি করে নিতে পারেন এতে করে যে এটার টেস্টটা ভালো লাগবে না বা মজা হবে না এমনটা না অবশ্যই ভালো লাগবে আপনারা একবার ট্রাই করেই দেখুন তাহলে বুঝতে পারবেন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি মাংসটাকে কিমা করে তারপর সেদ্ধ করছি না সেই ক্ষেত্রে কিন্তু পানি পরিমাপটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডাল আর মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে ডালটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চলায় আর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেন নিচ্ছি আর মাঝে মধ্যেই কিন্তু এই কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু মুসুরি ডালটা খুব তাড়াতাড়ি গলে যায় সেক্ষেত্রে কিন্তু নিজে লেগে যেতে পারে গাছটাকে একটু সহজ করে নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে ডাল আর মাংসটাকে একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে তারপরে কিন্তু এখানে ডালটা অ্যাড করে তারপর আরও সিদ্ধ করে তারপরে কাবাবটা তৈরি করে নিতে পারেন আর যদি কেউ সময়টাকে বাঁচিয়ে কাজটাকে সহজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার মতো করে এভাবে ডাল আর মাংসটাকে একসাথে সেদ্ধ করতে দিয়ে দিতে পারেন আর মাঝে মধ্যেই কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু তলার নিতে লেগে যাবে আর এই অবস্থায় কিন্তু চুলা থেকে উঠিয়ে নিতে চেষ্টা করবেন না এতে করে কিন্তু কাবাবটা সুন্দর হবে না সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করে নিতে পারেন বারবার এভাবে চামিচ দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে কিন্তু ড্রাই করে উঠিয়ে নিতে পারেন মুসুর ডালটা উঠিয়ে নেওয়ার পর কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় উঠিয়ে নিতে পারেন আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ব্ল্যান্ডার করে নেব আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা যখন ব্ল্যান্ডার করে নিয়েছি তখন এটা কেমন হয়েছে আর আপনাকে কেউ কিন্তু পাটায় বেটে নিতে পারেন আর আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি গাছটাকে আরেকটু সহজ করে নেওয়ার জন্য কাবাব তৈরি করা যে কতটা সহজে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাবাবটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাড়তি কোনো ঝামেলাই নেই তাই আমি বলবো রাঁধুনির রেডি মিক্স কাবাব মশলা দিয়ে কাবাবটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে আর এই কাবাবটা আপনি যদি ফ্রিজে রাখেন তিন মাস পর্যন্ত ভালো থাকবে আমি এখানে পরিমাণ মতো পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর স্বামী কাবাবটা তৈরি করার ক্ষেত্রে যদি আপনি পুদিনা পাতাটা অ্যাড করেন এতে করে কিন্তু স্বামী কাবাবের টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ আর আমার এখানে সব কিছু ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি এখানে পুদিনা পাতা দিয়েছি সেই জন্য আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে তারপর এখান থেকে অর্ধেকটা কাবাব তৈরি করবো আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেবো আপনারা যদি ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুদিনা পাতাটা দিয়ে প্ল্যান্ডার করে নেওয়ার পর বা বেটে নেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে অর্ধেকটাকে একটা বক্সে ভরে তারপর রেখে দিতে পারেন যখন আপনি কাবাব তৈরি করবেন তখন এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ বা পুদিনা পাতা যেটাই অ্যাড করেন সেটা অ্যাড করে দিয়ে কাবাবটা আবার পুনরায় তৈরি করে নিতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে আপনি কিন্তু দশ থেকে পনেরো দিন পর্যন্ত এটাকে রেখে তারপর কাবাব তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর একটা ডিম অ্যাড করে দিচ্ছি আর আপনি যখন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে যেখানেই রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিমটা অ্যাড না করে শুধু ওইভাবেই রাখার চেষ্টা করবেন আমি যেভাবে করে দেখিয়েছি আর এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে তারপর কিন্তু কাবাবটা তৈরি করে নেব দেখুন এখানে কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য এটা কতটা পারফেক্ট হয়েছে আর কাবাবটা কিভাবে তৈরি করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি এভাবে গোল করে তারপরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু কাবাবের শেপটা চলে আসবে চ্যাপটা শেপ করে আপনি কাবাবটা তৈরি করে নিতে পারেন আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো অ্যাড করে দিতে পারেন বা ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন বা একটু আদাও এখানে অ্যাড করতে পারেন আর এই কাবাবটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাড়তি মশলাও দিতে হবে না বা হলুদের গুঁড়াটাও এখানে অ্যাড করতে হবে না ঠিক কাবাবের শেপটা দিয়ে আমি এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি আমার এখানে কিন্তু সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে একই রেসিপি ফলো করে গরু খাসি মুরগির মাংস দিয়েই কিন্তু আপনারা এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন রাঁধুনির রেডি মিক্স কাবাব মশলা দিয়ে বাকি যতটুকু কাবাব রয়েছে এটুকু আমি রেখে দেবো ডিপ ফ্রিজে পরবর্তীতে কাবাব তৈরি করে নেব দেখুন এখানে কতখানি মশলা রয়ে গেছে এটা একটা বইমে ভরে আমি রেখে দেব যখন ইচ্ছে আমি যে কোনো কাবাবের সাথে এটা অ্যাড করতে পারবো বা যে কোনো গ্রিল বা বার্বিকিউর মধ্যে আমি এই মশলাটা অ্যাড করতে পারবো তেলটা যখন একবারে গরম হয়ে আসবে তখনই কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেম করে তারপরে আপনি কাবাবগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু কাবাবগুলো ভালো করে ভাজা হবে না সেই জন্য চেষ্টা করবেন যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসে তখনই কিন্তু কাবাবগুলো তৈরি করে নিতে আর একটা পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে আরও একটা কথা বলে দিচ্ছি যখন আপনি এই কাবাবের সাথে ডিমটা অ্যাড করবেন তখনই কিন্তু এই কাবাবগুলো তৈরি করে নিতে হবে আপনি যদি ডিমটা অ্যাড করে দিয়ে দুই তিন ঘন্টা পর কাবাবটা ভেজে নেন এতে করে কিন্তু যে প্যানের মধ্যে ভাজবেন সে প্যানের মধ্যে লেগে যেতে পারে বা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কাবাবটা ভাজবেন না এতে করেও কিন্তু প্যানে লেগে যেতে পারে আমি চেষ্টা করেছি সমস্ত টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করার জন্য না আপনাদের কাছে এই যে রেসিপিটা ভালো লেগেছে কিনা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানে হাফেজ